So hey you, good morning guys, kemon acho tumra? I hope you guys are doing absolutely super duper fine. So now I am here Darjeeling Mail aur kothay na jabo Mohakal Mandir. So ekhon amra jacchi Mohakal Mandir, eta amader matlab amader hotel theke 500 meters er moddhe. So ekhon apototo okhane jabo, thanda ache but ঠিক আছে, এসা তো হো নাই। তো এখন অনেক মর্নিং হয়েছিলো আমাদের, ভোর ছটা, সকাল ছটার সময় সানরাইজ দেখছিলাম। না টাইগার হিল যাওয়া হয়নি, টাইগার হিলের প্ল্যানটা নেক্সট ডে, কাল যাবো। অবভিয়াসলি তোমার ব্লগগুলো দেখো, আর যদি প্রিভিয়াস ব্লগ না দেখে দেখো, আই বাটনে ক্লিক করো। আই হোপ ইউ গাইজ লাইক ইট। এখানে একটা হাঁপিয়ে যাওয়া হয় খুব তাড়াতাড়ি। আজ অ্যাকচুয়ালি বিশাল হাওয়া চলছে, সো দ্যাটস ওয়াই ঠান্ডি ঠান্ডি হাওয়া, মানে আরে রিয়াকশনে বুঝে যাও। তো এখন আমরা মহাকাল টেম্পল যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, গুগল ম্যাপসেও বুঝতে পারছি না কোথায় যেতে হবে। এখানে আশেপাশে কোথাও আছে মহাকাল টেম্পল যাওয়ার রাস্তা, সো কাউকে জিজ্ঞেস করতে হবে, দেখা যাক কাকে জিজ্ঞেস করা যায়। লিস্ট খুঁজে পেয়েছি, এখন সেই উপরে ওঠা। সো চলো দেখো, জায়গাটা জাস্ট অসম, পিসফুল ফিলিং আসবে নিজে থেকে। মহাকাল টেম্পল ভিজিট করে ফিরছি, সিরিয়াসলি বলছি খুব ভালো জায়গা, খুব পিসফুল জায়গা। তো এখন যাচ্ছি খেতে, যাবি তো ওখানে কি জানো? সো এখন যাচ্ছি কেভেন্টার। সো গাইজ আমরা এখন কেভেন্টারের সামনে চলে এসেছি, দিস ওয়ান, যাওয়া যাক।
ভেবে নে ওইটাই। আমি কাঞ্চনজঙ্ঘা উঠিনি, উঠলে তোকে জানিয়ে দেবো যে ভাই উঠেছি কাঞ্চনজঙ্ঘা, ওইটাই আমার চেনা জায়গা। দিস ওয়ান ইজ কাঞ্চনজঙ্ঘা, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট। তোর কাঞ্চনজঙ্ঘা দেখা সব মিটলো? এখনো মেটেনি। সো গাইস, এখন কেভেন্টারেই বসে আছি, ব্যাক সাইডে সান, সো দ্যাটস ওয়াই এখন অর্ডার দিয়েছি। কি অর্ডার দিলাম? বেকন বার্গার। এখন অর্ডার দিয়েছি বেকন বার্গার আর তার সাথে হট ডগ। সো গাইস, এই জাস্ট কেভেন্টার থেকে খেয়ে আসলাম, এটা ব্রেকফাস্ট হলো না লাঞ্চ অলরেডি। মেবি শুভ 12টা বাজে, অলরেডি 11:30 বাজে। দেখি লাঞ্চ কি করি না করি, আদৌ করবো কি না, মানে এমন কিছু ডিসাইড করিনি, বিকজ পেট পুরো ফুল, আলটিমেট খাওয়া দাওয়া হয়ে গেছে। খাবার কোয়ালিটি বলবো 1 নম্বর, অবভিয়াসলি যদি দার্জিলিং আসো কেভেন্টার সাথে ব্রেকফাস্ট করবেই করবে। সো এখন যাওয়া যাক। তো গাইস, এখানটা যে সিনটা আছে দেখাই, আমি এখানে বসে সিন কিছুটা এরকম, একটু পরেই বেরোবো। বাট তার আগে কিছু কথা বলা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর ভালো লাগলে অবভিয়াসলি ডিসলাইক করে দিতে পারো, এবং কমেন্ট বক্সে জানিও যে কেন ভালো লাগেনি, কোন দিকটা ইম্প্রুভমেন্ট দরকার। অ্যাকচুয়ালি মোটা হয়ে গেছে মোটা, সেই জন্য আপাচ্ছি, চলো সরি এই হাতে চলো। সো গাইস, ঘুম থেকে উঠতে অলরেডি বিরাট লেট হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে খেতে বেরিয়ে চলে এসেছি, বেরিয়ে খেতে এসেছি, খেতে বেরিয়ে না, ওই একই হল। সো খেতে চলে এসেছি, এখন একটা এখানে রেস্টুরেন্টে আছি, সো এখানে এখন খাবো কাবাব, কাবাব আর দেখা যাক কি খাবো, অবভিয়াসলি যা খাবো দেখবে। এই এই টাইমে মারাত্মক ঠান্ডা পড়ে এখানে, মানে এই টাইমটায় খতরনাক ঠান্ডা, সো এই টাইমে আমার এই ড্রেস আপটাকেই থাকতে হয়। সো চলো খাওয়া যাক। সো গাইজ, নাও উই আর ইন দার্জিলিং মল, এখানেই থাকি, মানে সন্ধ্যাবেলা আড্ডাটা এখানে বেসিক্যালি হয়ে থাকে। সো 26 তারিখ যেদিন আমাদের ট্রেন ধরার কথা সেদিন এখানে স্ট্রাইক আছে, সো সেই নিয়ে একটুখানি খুব প্রবলেমে পড়ে গেছিলো, আমরা লিটারলি জানতাম না, বাট দেখা যাক কী হবে। সো সেই জন্য এদিক ওদিক ঘোরা হলো, অনেক ট্যাক্সি ফ্যাক্সিকে জিজ্ঞেস করা হলো, মানে ট্যাক্সিকে না তাদের ড্রাইভারদের জিজ্ঞেস করা হলো, বাট যেতে তো হবেই, আমরা বেরোবো, দেখা যাক কী সিচুয়েশান হয় না হয়, দেখা যাক ভালো কিছু হবে। তো এখানে এখন আইসক্রিম এনজয় করছি, তো আর অলরেডি রাত হয়ে গেছে, কালকে আমরা টাইগার হিল যাবো, সো টাইগার হিল ব্লগটা অবভিয়াসলি দেখো, আমি ব্লগ আপলোড করার পর আমি আই বাটনে দিয়ে দেবো, অবভিয়াসলি দেখে নিতে পারো, আদারওয়াইজ সময় লাগবে এডিটিং করতে, ইউ গাইজ নো যে আমার এডিটিংয়ে একটু টাইম লাগে। সো হবে, আইসক্রিম খেয়ে যাচ্ছে নিজের মতো, কোনো পাত্তা নেই, একে টুপি ছাড়া দেখানো এখনও হয়নি, একে টুপি ছাড়া দেখানো হবে, এস মারাত্মক ঠান্ডা, বাট ঠান্ডার মধ্যে সেই আইসক্রিম খাওয়ার মজাটাই একটা আলাদা, সো দ্যাটস ওয়াই দিস ওয়ান। তো এখন এটাকে এনজয় করবো, মেল রোডে বসে, পেছনে এটা দেখেছো মানেই বুঝে গেছো অলরেডি মেল রোডেই আছি। সো তাড়া